আমার জামা ধরে কে আটবে রাস্তায়? আমি কারে স্কুলে নিয়ে যাব রে বাবা? রাজধানীর বাড্ডার সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় যথাযথ তদন্ত ও ৫ কোটি টাকার ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার দুপুরে এই রুল জারি করেন। সেই সাথে ৭ দিনের মধ্যে এই ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছে উচ্চ আদালত। আয়ানের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে কেন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার পরিবারের পক্ষে এবিএম শাহজাহান আকান্দ মাসুম রিটটি দায়ের করেন। রিটে এই ঘটনার যথাযথ তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে রুল জারির আবেদন করা হয়। সেই সঙ্গে এই ঘটনায় জড়িত ডাক্তারদের সনদ বাতিল চাওয়া হয় রিটে। অন্যদিকে হাসপাতালেরও নিবন্ধন বাতিলে যথাযথ ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। আমার জামা ধরে কে আটবে রাস্তায়? আমি কারে স্কুলে নিয়ে যাব রে বাবা? আমি কারে স্কুলে নিয়ে যাব? কারে ওমার করাব? ও বাবা কে বলবে মা মারো না, বুঝাই শুনে পড়াও টানা ৭ দিন লাইফ সাপোর্টে থাকার পর ৭ জানুয়ারি রোববার মধ্যরাতে আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সন্তান হারানোর শোকে পাগল প্রায় আয়ানের পরিবার। সে সবসময় খুব চঞ্চল একটা ছেলে, এই চঞ্চল একটা ছেলের সাথে যদি এরকম হয়, আর আমি তো বললাম একটা মুসলমানি মানুষ কখন করে, যখন সে পরিপূর্ণভাবে ফিট থাকে, শারীরিকভাবে পরিপূর্ণভাবে ফিট, তখনই সে মুসলমানি করে। এর আর আমার ছেলের তো মেডিকেল হিস্ট্রিতে কোনো রোগ নাই, তারা তো বলতে পারবে না যে আমার কোনো ফল্টের জন্য, বরং তারা যে টেস্টগুলো দিয়েছে আমি তো প্রত্যেকটা টেস্টই করাইছি, তাহলে তাদের ফল্ট। সুতরাং এই দুজনকে ফাঁসির আয়তে আনা হোক। ডক্টর মেরজাবিন আর হলে গিয়ে আপনার সাব্বির, এই ডক্টর সাব্বির, এই দুজনকে ফাঁসি দেওয়া হোক। আমরা সমস্ত এলাকাবাসীর একটাই দাবি আমাদের, যে এই খুনিদের ফাঁসি চাই, আমরা বিচার চাই। ডাক্তারের মারছে, জঘন্য খারাপ করছে, কোনো বাচ্চা মারা গেছে আজ পর্যন্ত এরকম রিপোর্ট আমরা পাই নাই। গত ৩১ ডিসেম্বর আনন্দ নিয়েই রাজধানীর সাতারকুলে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল শিশুটিকে। অনুমতি ছাড়াই ফুল অ্যানেস্থেশিয়া দিয়ে সুন্নতে খতনা করান চিকিৎসক। এরপর আর জ্ঞান ফেরেনি তার। নির্বাচনের দিন লোকজন শূন্য, তার কলিগরা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, সবাই আমরা ভোট দিতে গেছি গিয়া ওই মুভমেন্টে ফ্রি ফায়ার ১১টার সময় তারা ডেথ ডিক্লার দিল এবং তারা ওরা করে হসপিটালতে বাইর করে দেওয়ার চেষ্টা করলো। এবং বাইর করার সময় আমাদেরকে একটা প্রায় ৬ লাখ টাকার একটা বিল ধরাই দিল। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন বা লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনা করায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের সব কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধের আদেশ দেওয়া হয়েছে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা।